জান্নাতুল বাকির পাশ দিয়ে আমার রহমতের নবী যান সাহাবায়ে কেরাম নবীর সাথে হঠাৎ করে আল্লাহর নবী অন্তরচুকে দেখতে পেলেন একটা যুবক কবরের ভিতরে আযাব ভোগ করতেছে আগুনে পড়তেছে সাপের কামড় খাইতেছে মা মা কয় চিৎকার করে কানতেছে আল্লাহর নবীকে আল্লাহ পাক দেখায় দিয়েছে সাহাবীরা দেখে না কবরের আযাব আছে আল্লাহ মানুষে দেখায় না কেন দেখায় না যদি মানুষকে আল্লাহ কবরের আযাব দেখাইতো তাহলে কবরের পাশ দিয়ে কেউ সাহস করে যাইতো না রাতের বেলা দূরের কথা দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাওয়ার সাহস করতো না কবরস্থান দেখা যায় এতটুকু দূরেও কেউ বাড়ি বানাইতো না যদি কবরের আযাব আল্লাহ মানুষকে দেখাইতো দুনিয়ার নিজাম উল্টা পাল্টা হয়ে যেত এজন্য মানুষকে আল্লাহ পাক কবরের আযাব দেখায় না কিন্তু গরু ছাগল কবরের আযাব টের পায় মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরু ছাগল দৌড় দেয় আল্লাহ নবী রহমতের নবী কয় সাহাবীরা আমি দেখতেছি যুবকের আযাব চলো আমি নবী তোমাদের কি নিয়ে একটু মুনাজাত করি আল্লাহ তুমি মুনাজাত করলেন মালিক তোমার কাছে হাত বাড়াই দিছি গো আল্লাহ দয়া করে তুমি যুবকের আযাব বন্ধ করো আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব বন্ধ করে না মায়ের নবী আবার হাত উঠাইছেন সাহাবীরা আমিন আমিন বলেন এবারও আযাব বন্ধ হয় না নবী আবার হাত উঠাইছেন তিনবার হাত উঠাইছেন তখনও আযাব বন্ধ হয় না এইবার নবী জানতে চাইলেন মালিক আমি হাত উঠাইতে দেরি কবুল হতে দেরি হয় না আজকে কি হলো আমার কি হাতের দাম তোমার কাছে কমে গেল নাকি আল্লাহ তুমি একটু বলো এই কথা বলতে আল্লাহ কয় না বন্ধু তোমার হাতের দাম কমে নাই বন্ধু এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার মনে ভীষণ কষ্ট মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে আমি আল্লাহ তুমি বন্ধুর দোয়া কবুল করব না আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন দৌড়ায় তার মারে সালাম দাও সাহাবীরা দৌড়ায় যায় তার মাকে সালাম দিলেন মহিলা আসলো আল্লাহ নবী কইতেছেন মা গো কবরটা চিনুনি মহিলা কয় নবী গো চিনি এটা আমার সন্তানের কবর আল্লাহ নবী কই মা এই সন্তান বুঝি তোমার ভীষণ কষ্ট দিয়েছে যার কারণে কবরের মধ্যে আযাব ভোগ করতেছে গো মা চিৎকার করে করে আম্মা আম্মা করে ডাকতেছি ও গো মা সন্তানের পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি তারে মাপ করে দাও এই সন্তান তো তোমারই কত রাত সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছো কত চুকের পানি জড়ায় জড়ায় আল্লাহর কাছে কাঁদছো সন্তানের সুস্থতার জন্য এই সন্তানকে তুমি একটু মাফ করে দাও না কবরের মধ্যে আযাব ভোগ করতেছি আমি রহমতের নবী কেমনে যাই কেমনে চলে যাই তারে আযাবে রাইখা আমি তো রহমতের নবী হাত বাড়াইছি একবার না তিনবার আল্লাহ আমার হাত ফিরায় দিছে তুমি তার মাফ না করলে আল্লাহ আমার সুপারিশটাও কবুল করে না এই কথা বলতেই মহিলার চোখ থেকে দর দর করে পানি ঝরা শুরু হয়ে গেল মহিলায় কান্দে আর কই নবী গো আমি এরে মাফ করবো না আমি এরে মাফ করবো না কেন গো নবী জানেননি এখনো আমার পিঠে মাইরের দাগ আছে আমার পিঠে এখনো তার আঘাতের দাগ আছে মাইরের দাগ না গো নবী আমি দের মাফ করবো না আল্লাহ নবী পড়ে গেলেন বেকায়দায় নবী কল্লা মার দিলটা শক্ত হয়ে গেছে মাই মাফ করবে না ও মালিক আমি জানি বাপ মার দিল যত শক্ত হোক বেশিক্ষণ থাকে না যদি সন্তানের বিপদ বাপ মা নিজের চোখে দেখে তাহলে কিন্তু দিল নরম হয়ে যায় ও আল্লাহ কবরের আযাবটা তুমি আমারে যেভাবে দেখাইছো এইভাবে তার মারেও দেখায়া দাও সাথে সাথে আল্লাহ কো বন্ধু তোমার এই সুপারিশটা আমি আল্লাহ কবুল করলাম এমনি কবরের আযাবের দৃশ্যটা আল্লাহ পাক তার মারেও দেখায় দিছে মা যেই মাত্র দেখছে কবরের ভিতরে সন্তানের আযাব সাপের কামড় আগুনে পুরের দৃশ্য সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে মা চিৎকার দিয়ে কয় অগল ওগো নবীজি আমার কলিজায় যত ব্যথা ছিল আমি সব ভুলে গেছি ভুলে গেছি মায় মাফ করতে দেরি হয়েছে আযাব বন্ধ হতে দেরি হয় না
তাহলে আপনারা বলুন বাপ মারে কেউ যদি কষ্ট দেয় এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ नाराज হয়ে রইছে অতএব আল্লাহকে যদি রাজি করাইতে হয় বাপ মারে খুশি না কইরা দুনিয়ার মানুষে খুশি করলো আল্লাহ রাজি হবে আল্লাহর নবী কয় শেষ মেশে কান হাদিস শুনেন মান আসবাহ মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি কোন সন্তান যদি রাতের বেলা মা আর বাবারে খুশি করে ঘুমায় ভালো করে শুনেন আল্লাহর নবীর হাদিস রাতের বেলা যদি কোনো সন্তান বাপ মারে খুশি করে ঘুমায় কিভাবে খুশি করবেন সেটা আপনার ইচ্ছা আমি বলবো না এটা কেমনে আপনি জানেন পাশে বসে যদি মার সাথে একটু গল্প করেন সন্তান তো মুখ ভরে আম্মা আব্বা কইয়া বেশি বেশি ডাক দিলেই বাপ মার দিল খুশি হয়ে যায় ঠিক না বাপ মারে খুশি করা পৃথিবীতে সবচেয়ে সহজ শ্বশুরবাড়ির মানুষকে খুশি করতেও বোয়াল মাছ নিতে হয় কিন্তু মারে আর বাবারে খুশি করতে আম্মা আব্বা মুখটা বইরা আম্মা আব্বা ডাক ডাক দিয়া দেখো মার দিল খুশি হয়ে গেছে আর আল্লাহ বলে বান্দা যখনই তুই তোর মার দিল খুশি করবে বাবার দিল খুশি করবে আমি আরশের মালিক তোর উপরে খুশি হয়ে যাই এটা আমার আরশ পর্যন্ত পৌঁছে যায় আমি খুশি হয়ে যাই রাতের বেলা যদি ঘুমানোর আগে তুমি এরকম খুশি করে ঘুমাইতে পারো অথবা বাজার থেকে একখালি কমলা আইন আম্মা আজকে কমলাটা তোমার জন্য আনছি আব্বা আজকে খুব মিষ্টি কমলা পাইছি আম্মা আব্বা তোমার জন্য আনছি এই কথাটা কইয়া দেখো না বাবা কেমনে খুশি হয় আমার সন্তান বাজারে গিয়ে আমার কথা বলছে না রাতের বেলা যদি তুমি খুশি করে ঘুমাও নবী বলেন সকাল হওয়া মাত্রই জান্নাতের দুইটা দরজা আল্লাহ তোমার জন্য খুলে দেয় ওমান আসবাহ আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ লাহু বাবান মাফতুহান মিনান নার আর যদি রাতের বেলা কোনো সন্তান বাপ মারে আঘাত দিয়া ঘুমায় আঘাত দিয়া ভালো করে জানে দিনের বেলা সে এমন ভাবে কথা কইছে যে কথার কারণে বাবার কলিজায় ব্যথা পাইছে মায়ের কলিজায় ব্যথা পাইছে মা ঘুমাইতে পারে না সন্তানের এই কথা শুনে মার ঘুমে ধরে না বাবার ঘুম আসে না বুড়া বুড়ি বৃদ্ধা বৃদ্ধ বাবা আর মা তারা ঘুমাইতে গেলে একজন আরেকজনকে সান্ত্বনা দেয় কান্দোনা এখন তো তাদেরই সময় আমাদের সময় শেষ আর কয়দিন বা দুনিয়া বাঁচব এই বইলা স্বামী স্ত্রী রে চোখের পানি মুইসা দেয় আর স্ত্রী স্বামীর চোখের পানি মুইসা দেয় এইভাবে তুমি বাবারে মারে কান্দাইয়া যে ঘুমাইতে গেছো রে যুবক আমার মায়ার নবী দয়ার নবী কয় তোর বাপ মা ঘুমায় না আর তুই বুঝি ঘুমাইতেছ সকাল হওয়া মাত্রই জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দেয় নাউজুবিল্লাহ এই রাত যদি মরণ হয় নিশ্চিত জাহান্নামী এই রাত যদি যুবকের মরণ হয় নিশ্চিত জাহান্নামী হে 112 যদি হজ করে আয় সারা জীবনও যদি হজ করে এই নিশ্চিত জাহান্নামী এই রাত্রে যেই রাত্রে মারে কষ্ট দিয়ে ঘুমাইতেছে আর যদি এই রাত তার মরণ হয় এমন কোনো আমল নাই তারে জাহান্নাম থেকে ফিরাইতে পারে এজন্য নবী বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ الديوس مدمن الخمر والعاق والديوس الذي يقر في اهله الخبوث তিন ব্যক্তির জন্য জাহান্নাম জান্নাত হারাম তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম মদখুর আরেক হলো বাপ মার অবাধ্য সন্তান আরেক হলো দাইয়ুস দাইয়ুস হলো ওই পুরুষকে বলে যে পুরুষ ঘরের ভিতরে স্ত্রী অসামাজিক অনিসলামিক কাজ করতেছে বেফরদায় চলতেছে আল্লাহরে নারাজ করতেছে সন্তানও করতেছে বউও করতেছে তার অধীনস্থ মানুষগুলা আল্লাহর অবাধ্য পথে চলতেছে বেফরদায় বাইরিতেছে এরপরও যে পুরুষে বাধা দেয় না এই পুরুষ হইল পুরুষ দাইয়ুস এই পুরুষ হইল পুরুষ দাইয়ুস নবী বলে এই পুরুষ দাইয়ুসের জন্য জান্নাত হারাম যে তার স্ত্রীরে বেপরদায় দেখকেও বাধা দেয় না যে তার মেয়েটারে বেপরদায় দেখকেও বাধা দেয় না যে তার বোনটারে বেপরদায় দেখকেও বাধা দেয় না খারাপ কাজ চোখের সামনে হয় এরপরে যেই পুরুষ বাধা দেয় না তার অধীনস্থ লোক অন্যায় কাজ করতেছে এরপরেও তাদেরকে শাসন করে না আল্লাহ নবী কয় সে হলো পুরুষ দাইয়ুস তার উপরে জান্নাত হারাম হয়ে যায় নাউজুবিল্লাহ আমিন ওয়াসকুরুনি নাম শুনছেননি আপনারা ওয়াসকুরুনি ওয়াসকুরুনি আল্লাহর বহুত বড় ওলি ইয়ামানের করণ এলাকায় থাকেন বৃদ্ধা মা মাকে নিয়ে ওয়াসকুরুনি জঙ্গলের মধ্যে থাকেন উটটা খালি করেন মার খেদমত করেন মার সেবা করেন এইদিকে মদিনায় আমার নবী রয় দয়ার নবী মদিনাতুল মুনাব্বারায় আসার জন্য ওয়াসকুরুনি মায়ার নবীকে দেখার জন্য তিনি পাগল কারণ তিনি তো মায়ার নবীর আশিক
মাকে বলতেছেন মা গো আমি তো মদিনায় যেতে চাই আমার মায়ার নবীর এক নজন দেখতে যাব মা বলতেছে বাজান তুমি তো নবীকে দেখতে যাবা ভালো কথা কিন্তু আমি মাকে কার কাছে রেখে যাইবা আমি মার খেদমত কে করবে আমি তো ঠিকমতো হাঁটতে পারি না চলতে পারি না রে বাজার ওয়াজ করিনি কই মা তোমার কষ্ট হলে আমি মদিনায় যাব না আমার নবীকে দেখতে তিনি যাইতে পারেন না কারণ মায়ের খেদমতের কষ্ট হবে অসুবিধা হবে এই দিকে আল্লাহ পাক আমার নবীর কাছে জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহ পাক জানায় দিছে বন্ধু তোমার একজন মস্ত বড় আশেক সেই আমিনের করণ এলাকার জঙ্গলে থাকি নাম হলো ওয়াইজ জাননি সে তোমার কত বড় আশিক সে মস্ত বড় আশিক কিন্তু মার খেদমতের কারণে তোমাকে দেখতে পারে না এ বন্ধু মার খেদমতের নির্দেশ তো আমি আল্লাহ দিয়েছি আমার নির্দেশ মানতে যায়া তোমাকে দেখতে পারে না এজন্য আমি আল্লাহ তার মার দুয়ার বদৌলতে তারে জগতের শ্রেষ্ঠ ওলিদের খাতায় নাম লিখে দিছি তার মা হাতুরে কইছে মালিক আমার ওয়াজের জন্য আমি কিছুই দিতে পারি না কিন্তু এই দুইটা হাত তোমার দরবারে উঠায় দিলা আল্লাহ আমার ওয়াজকে তুমি শুধু ওলি বানাইলে আমি খুশি না গো মালিক জগতের ওলিদের সর্দার তুমি বানায় দিও আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু আমি তারে জগতের ওলিদের শ্রেষ্ঠ ওলি বানায় দিছি সে তোমার মস্ত বড় আশেক শুধু সে আশেক নয় আমি তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছি সে হাত উঠাইতে দেরি হয় কিছু চাইতে দেরি হয় কবুল হতে দেরি হয় না মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে যে হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না যুবক একটু দিল দিয়া কথাগুলো শোনো আল্লাহ নবী রহমতের নবী খবর পাইলেন খবর পেয়ে মায়ার নবী অসুস্থ নবী বুঝতেছেন নবী দুনিয়ায় আর বেশি দিন থাকবেন না ওই অবস্থায় নবী বলেন উমর কোথায় আলি দিকে আসো শোনো আমি একটা সংবাদ দিয়া যায় একটা খবর দিয়ে যাই আমার একজন মস্তুর আশিক ইয়ামিনের করণ এলাকার জঙ্গলে তাকে নাম হলো ওয়াজ ওমর আমার আল্লাহ আমাকে জানাইছেন সে আমার মস্তুর আশিক শুধু আশিক না আল্লাহ তার ওলি বানাইয়া মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে এ ওমর আমার ইন্তেকালের পর আমার পরনের জুব্বাটা আমি তাকে হাদিয়া দিলাম হাদিয়া আমার ইন্তেকালের পর জুব্বাটা নিয়ে তুমি তার সন্ধানে বের হবা ইয়ামেনের করম এলাকার জঙ্গলে যায় তুমি তারে তালাশ করবা তালাশ কইরে আমার পরনের এই জুব্বাটা তুমি তারে দিয়ে দিবা জাননি এত বড় মাকাম এত বড় মর্যাদা সে কেমনে লাভ করেছে শুধু মাত্র মার দুয়ার বদৌলতে হযরত তোমার কয় নবী গো চিনব কেমন করে আল্লাহ নবী কয় তার চেহারাটা এমন তার বডিটা এমন তার চুলটা এমন তার হাতটা এমন তার পাটা এমন হাতের ডান হাতের তালুতে একটা সাদা দাগ দেখতে পাইবা হযরত তোমার কয় ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে বলতেছেন সে কোনদিন আপনাকে দেখে নাই আপনি উতারে দেখেন নাই গো নবী কেমন করে তার চেহারার পরিচয় দিচ্ছেন বডির পরিচয় দিতেছেন আল্লাহর নবী রহমতের নবী কয় উমর রে আমার আশিক স্বপ্ন যুগে আল্লাহ আমাকে বহুবার দেখায় দিছে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি فإن الشيطان شيطان لا يتمثل بي আল্লাহর নবী রহমতের নবী বলেন কেউ যদি স্বপ্নে আমি নবীকে দেখে যেন সে বাস্তবেই আমাকে দেখলো আর যে স্বপ্নে নবীকে দেখলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় আল্লাহর নবীর স্বপ্নে যে দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জাহান্নাম হারাম হয়ে যাবে নবীকে স্বপ্নে দেখার একটা বহুত বড় আমল বুজুর্গানে কেরাম বলছেন ঘুমানোর আগে যদি কেউ রেগুলার প্রতিদিন এশার নামাজ পইরা যখন ঘুমায় 100 বার দুরুদ শরীফ পইরা যদি সে ঘুমায় 100 বার দুরুদ শরীফ পইরা যদি কেউ ঘুমায় প্রতিদিন
তাহলে ফুকাহাগণ সুফিয়ানে কেরামগণ বলেন মৃত্যুর আগে আগে আল্লাহ তারে স্বপ্নযুগে নবীর স্বপ্নে দেখায়া দিবে পারবো না এই আমলটা করতাম ইনশাআল্লাহ ছোট দুরূদ শরীফ ছোট লম্বা দুরূদ শরীফ পড়া লাগবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এভাবে আপনি একটা কিলিয়ে তাসবীর দানা লইয়া 100 বার প্রতি রাত ঘুমাইবার আগে পয়রা পয়রা ঘুমাইয়েন আল্লাহ আপনাকে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে নবীর সাথে দিদার নসিব করায় দেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়া রাসূলুল্লাহ কেমনে দেখলেন নবী বলেন স্বপ্ন যুগে আল্লাহ আমাকে দেখায় দিছি আল্লাহর নবীর পরনের জুব্বা হযরত উমর নবীর ইন্তেকালের পর এই জুব্বা নিয়ে তিনি রওনা দিয়া দিলেন সঙ্গে আছেন আলী ইয়ামেন ঢুকলেন করণ এলাকায় আসলেন মানুষকে জিজ্ঞেস করেন তোমরা ওয়াইজ নামে কাউরে চিনোনি কেউ কয় না চিনি না চিনি না একজন রাকাল কয় হ একজন ওয়াইজ নামে একটা লোক আছে আমরা যারে পাগল বলে ডাকি জঙ্গলের ভিতরে তাকে সাধারণভাবে আমাদের মতো চলাফেরা করে না জঙ্গলের ভিতরে তাকে একটা উটরাকালি করে আর তার মা আছে বিদ্যা মা মাকে নিয়ে ওখানে একটা ঝুপড়ির মধ্যে থাকে মাঝে মাঝে তারে জঙ্গলের ভিতরে সেজদারত অবস্থায় কানতে শোনা যায় সেজদারত অবস্থায় তারে কানতে শোনা যায় যখনই সে সেজদায় কান্দে গো তখনই আমাদের পশু আমাদের উটগুলিও কান্না শুরু করে খানা তারা বন্ধ করে দেয় তার কান্নার সাথে সাথে পশু পাখিগুলি স্তব্ধ হয়ে যায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলী চলো তাহলে ওই দিকে আমরা যাই হয়তো আমরা তার সম্মান পেয়ে গেছি রে আলী হযরত উমর তিনি চলে আসলেন জঙ্গলের ভিতরে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন পাইলেন হযরত উমর তার চেহারার দিকে তাকান বডির দিকে তাকান চুলগুলির দিকে তাকান তাকে হযরত উমর তিনি দেখতেছেন আল্লাহর নবীর বলে দেওয়া বিবরণ 100 100 তার সাথে মিলতেছে তখনই হযরত উমর বলে আপনার নাম ওয়াইজ আল্লাহর নবী আপনার কাছে আমাদেরকে পাঠাইছেন এই কথা বলতে ওয়াজ করিনি কয় নবী যে ওয়াজের কাছে আপনাদেরকে পাঠাইছেন আমি সেই ওয়াজ না আল্লাহু আকবার জোরে কর আমি এত বড় হতে পারি না এত বড় হতে পারি না এই যে আমার খুঁজে নবী লোক পাঠায় দিবে সুবহানাল্লাহ খাঁটি আল্লাহওয়ালারা তাদের উইলায়াতকে গোপন রাখতে চায় ঠিক কি না খাঁটি আল্লাহর ওলি যারা এর সবসময় গোপন থাকাকে পছন্দ করে প্রকাশ হতে চায় না আর বেজাল যেখানে আছে এখানে খালি ফটর ফটর বেজাল যেখানে আছে এখানে খালি অ্যাডভার্টাইজ এখানে খালি সাইনবোর্ড এখানে খালি ব্যানার আছে নি না নাই আশিক রসুল মাহবুবে খুদা গাউসে হামদানি কুতুবে রব্বানি সারাশুল্লে সুলকানি নাম আর খুঁজে পাওয়া যায় না কিরে নাম কই কই নাম দিয়ে কি হইব টাইটেল ফল টাইটেল দেখো না নাম দেখি হইব কিন্তু খাঁটি আল্লাহর ওয়ালি যারা এরা নামের আগে পিছে তো টাইটেল লাগায় না ঠিক কি না জোরে কোন উজানি পিশাব রাহিমাহুল্লাহ কারি ইব্রাহিম সাহেব আল্লাহর ওলি নামের আগে এমন কোন টাইটেল ছিল না ঠিক কি না কোন টাইটেল ছিল না চারমিনার পীর আল্লাহর ওলি দুনিয়াতে নাই নামের আগে টাইটেল ছিল না এখনো আছে নামের আগে তাদের কোন টাইটেল নাই বোঝা গেল খাঁটি জিনিসের টাইটেল লাগে না বেজাল জিনিসের টাইটেল লাগে ঠিক কি না ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম মনোযোগ দিয়ে শুনো যেই মাত্র দেখা যায় হযরত উমর নিজের পরিচয় দিয়ে বলতেছেন আমি হলাম আল্লাহর নবীর সাহাবী উমর ইনি হলেন নবীর সাহাবী আলী আমার নবী দয়ার নবী তিনি দুনিয়াতে নাই নবী ইন্তেকাল করেছেন আল্লাহর নবীর ইন্তেকালের খবর পেয়ে ওয়াজ করিনি কানতে শুরু করলেন এরপরে বলতেছেন মায়ার নবী তার পরনের জুব্বাটা আপনাকে হাদিয়া দিয়ে দিছেন ও আল্লাহর ওয়ালি নিজেরে আর গোপন রাইখেন না
কি এমন নেক আমল করেছেন গো নবীর পরনের জুব্বা পাওয়ার জন্য আমি উমর পাগল ছিলাম আবু বকর পাগল ছিল উসমান পাগল ছিল আলী পাগল ছিল সালমান ফার্সি পাগল ছিল ডাইনে বামে সারা জীবন নবীর সাথে তাইকা জীবন কাটায় দিলাম কিন্তু নবীজির ইন্তেকালের আগে পরনের জুব্বা আমরা কেউ পাইলাম না পাইলেন আপনি যিনি নবীকে কোনোদিন দেখলেন না এমন কি আমল করেছেন একটু বলুন আমার নবী যা বলেছেন আপনার মায়ের দোয়া কোথায় আপনার মা এই আল্লাহর বান্দির চেহারা মোবারক একটু দেখা আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ আপনার ডান হাতটা একটু দেখতে চাই এই ডান হাতটা হাতের মধ্যে নিয়ে দেখেন তালুর মধ্যে সাদা একটা দাগ দেখা যায় এমনি হযরত উমর কোন আর আপনি গোপন করবেন না নবী এই এই বিবরণ দিয়েছেন 100 মিলে গেছে আর মায়ার নবী বলেছেন এই জুব্বাটা আপনি পরবেন পয়রা আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন তার উম্মতের জন্য গুনাহগার উম্মতের জন্য একটু সুপারিশ করতেন কারণ নবী আমাদেরকে জানাইছেন আপনি নাকি মুস্তাজাবুদ দাওয়া আপনি হাত তুলতে দেরি হয় আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না ওয়াসকুরুনি নবীর পরনের জুব্বা হাতের মধ্যে লইয়া তিনি দৌড় দিয়া চলে গেলেন জঙ্গলের ভিতরের জুবু চলে গেলেন জঙ্গলের ভিতরে যাইয়াই তিনি সেজদায় পড়ে গেলেন সেজদায় পড়ে বলতেছেন মালিক ও মালিক তোমার আমার গোপন রহস্য কেন তুমি জানাইছো তোমার বন্ধুরে সুবহানাল্লাহ তোমার আমার গোপন রহস্য তোমার আমার গোপন সম্পর্ক কেন তুমি তোমার বন্ধুরে জানাইছো আল্লাহ যখন জানাইছো তাহলে আমিও তোমার সাথে বায়না ধরলাম মাথা উঠাবো না নবীর পরনের জুব্বাও আমি গায়ে দেব না যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধুর সমস্ত উম্মতকে তুমি মাফ না করবা আল্লাহু আকবার মাথা জমিনে ঠেকায় দিছি আমি পাগল মাথা জমিন থেকে উঠাবো না যতক্ষণ পর্যন্ত গোটা উম্মতে মুহাম্মদের মাফ না করবা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় পাগল তুমি কি কও ও ভাইরা বন্ধুরা এটা কেমনে কয় আল্লাহ পাকের সঙ্গে আল্লাহর ওলিদের অন্তরে অন্তরে কথা হইতো আল্লাহ পাক অন্তরের ভিতরে কথা জমায় দিত রব্বুল আলামিনের এরকম ভাবে আল্লাহ পাকের কথা আসলো ওরে পাগল না হয় না কত আছে মদকুর কত আছে গাঁজাকুর কত আছে বাপ মারে কষ্ট দেয় মারে কান্দায় বাবারে কান্দায় কেমন করে আমি সবরে মাফ করি আল্লাহ পাক কয় যা পাগল আমি তোমার খাতিরে 10% আমি উম্মত মাফ করে দিলাম ওয়াজ করি নি কয় মা আমি 10% 20% বুঝি না 100% বুঝি 100% আল্লাহ বলে যাও পাগল তোমার সুপারিশে আমি আল্লাহ 20% উম্মত মাফ করে দিলাম ওয়াজ করি নি কয় মালিক আমি মানি না আল্লাহ বলে যাও 30 ভাগ উম্মত মাফ করে দিলাম তখন কয় মানি না 40 ভাগ উম্মত মাফ করে দিলাম এইদিকে আমার ভাইরা হযরত উমর হযরত আলী অপেক্ষায় থাকতে থাকতে কয় কি রে আলী ওয়াজ করুন গেল কোথায় চলো তাড়াতাড়ি চলো একটু খবর নেই তারা দুজন চলে আসলেন ঝুপড়ির ভিতরে আয়েশা দেখে ওয়াজ করুন সেজদায় পড়ে কার সাথে যেন বিড়বিড় করে কথা কয় সেই কথা আর কারোর সাথে নয় এই কথা তো কয় মাওলার সাথে সেজদার মধ্যে আল্লাহ পাক বান্দার সবচেয়ে কাছে চলে আসে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী কয় সেজদার মধ্যে আল্লাহ পাক তার বান্দার খুব বেশি কাছে চলে আসে এজন্য সেজদার হালতে আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই পূরণ করে দিবে ওয়াজ করুনি সেজদা যা কার সাথে বীরবীর করে যেন কথা কয় হযরত উমর আয়েশে ডাক দিয়া দিলেন ও আল্লাহর ওলি কোথায় আমাদেরকে রেখে আপনি চলে আসলেন
যেই মাত্র ডাকটা দিলেন সাথে সাথে আল্লাহর সাথে কথা কওয়ার যে লাইন ছিল লাইনটা কাট অফ হয়ে গেছে ওয়াজ করুনি সেজদা থেকে উইটা বলতেছে গো নবীর সাহাবী আর একটু সময় যদি আপনারা ধৈর্য ধরতেন তাহলে আমি আমার মাওলার কাছ থেকে 100 বার উম্মত maaf করায় লইতা মাতালিবে মাওলাহু মেরে ইশকে নিরালা मैं तालिब मौला हूं मेरे इश्क निराला है जुमला जहां जिनके तजल्ली से उजाला है जुमला जहां जिनके तजल्ली से उजाला मादर जो जहां गैर खुदा यार नदर जुजियाद खुदाई चे दिगर कार नदर जुजियाद खुदाई चे दिगर कार नदर मैं मस्त सुबो अमार भाईरा बंदुरा जन्न मनोजुग दे एक टू ख्याल करे कोदा गुली सुनोख মায়ের দুয়ার বদৌলতে ওয়াজ করুনি এত বড় সম্মানী এত বড় ইজ্জত ওয়ালা এত বড় ওলি এত বড় মুস্তাজাবুদ দাওয়া হইছে মায়ের দুয়ার বদৌলতে ঠিক কি না এজন্যই ভাইরা আব্দুল কাদের জিলানী কাজী মঈনুদ্দিন চিশতির মত হাজারো আব্দুল কাদের জিলানীর যদি আপনি ঘরে দাওয়াত দেন আর উনাদেরকে দাওয়াত খাওয়ায় যদি বলেন হাত উড়ে মুনাজাত করেন আমার জন্য আর পাশের ঘরে যদি আপনার মা আপনার বাবা যদি তোমার জন্য হাত উঠায় আমার মায়ার নবীর হাদিস নবী বলেন আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই কিন্তু মার দোয়া বাবার দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর একজন ওলি তিনি করাচির জামে মসজিদে নামাজ পড়েন হঠাৎ করে তিনি দেখলেন একটা যুবক কাপড় দিয়া ডান হাত পেঁচায়া রাখছি সুন্দর করে নামাজ পড়তেছে সুন্দর করে রুকু দেয় সাজদা দেয় কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো এই দৃশ্য দেখা আল্লাহর ওলি নামাজের পর যুবককে ডাক দিলেন যুবক তোমার নামাজটা বড় সুন্দর তোমার রুকুটা বড় সুন্দর তোমার সাজদাটাও বড় সুন্দর কিন্তু ডান হাত কাপড় দিয়ে কেন পেঁচায় রাখছো যুবক বলতেছে ও আল্লাহর ওলি সেই এক পিছনের করুণ ইতিহাস আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে দুর্গন্ধ বের হয় এত গন্ধ এত দুর্গন্ধ কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি মসজিদের ভিতরে কেউ নামাজ পড়তে পারবে না সবাই আমাকে মসজিদ থেকে বের করে দিবে এজন্য কাপড় দিয়ে পেঁচায় রাখি আল্লাহর ওলি বলেন কেন তুমি কি ডাক্তার দেখাও না যুবক বলে ডাক্তার দেখানো শেষ ভারত পাকিস্তানে সব ডাক্তার দেখানো শেষ কেউ আমার রোগ ধরতে পারে না কেউ রোগ ধরতে পারে না পারে না পারে না আল্লাহর ওলি কয় তাহলে অন্য দেশের ডাক্তার দেখাও না কেন এমনি যুবক চুকির পানিটা সাইরা কান্দে আর বলতেছে গো আল্লাহর ওলি আমার বিশ্বাস হয়ে গেছে তামাম দুনিয়ার সমস্ত ডাক্তার যদি দেখানো হয় তবু আমার রোগ ভালো হবে না কারণ আমার আগুন লাগছে আসমানে ফানি যদি দেই জমিনে কোনো দিন আগুন নিবে না আগুন লাগছে শেরপুর পানি দেই ফরিদপুর কোনো দিন আগুন নিবে না আমার অসুস্থতা হলো আমার রোগ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে কোনো দিন আমার রোগ ভালো হবে না আল্লাহর ওলি করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন বাবা কি ঘটনা বলো এই কথা বলতেই যুবক কান্না শুরু করে দিছে যুবক বলতেছে ও আল্লাহর ওলি আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান জন্মের কিছুদিন পরই আব্বা মারা গেলেন আমার নানা নানি মামা মামি আসছেন আমাকে অন্যত্র আম্মাকে অন্যত্র নিয়ে বিয়ে দিয়ে দিবে কিন্তু মা কয় না আব্বা আমি যাব না আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দেব আমি আমার স্বামীর বাড়ি ছাড়ব না আমার আম্মা আমাকে দেইখা তার জীবন যৌবন কাটায় দিল মানুষের বাড়িতে কাজকর্ম কইরা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার আইনা আইনা আমার আম্মা আমাকে লেখাপড়া করাইল আমি লেখাপড়া করলাম আমি কলেজে গেলাম ভার্সিটিতে গেলাম সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল এই সুন্দরী মেয়ের সাথে পরিচয় হইয়া এক পর্যায়ে বিয়ে করে ফেললাম বিয়ে করে আমি বউনিয়া বাড়িতে চলে আসলাম আমার মাকে আমি বিয়ের খবরটা পর্যন্ত দেই নাই এরপর আমার মা তিনি রাগ করেন না তিনি মান্য নিছেন
আর এতটুকু শুধু বলছেন বাবা একটু কবর যদি দিতি তাহলে মা তো নিয়ে উঠে নিয়ে আসতাম ঠিক আছে বাবা ভালোই করেছো এই বইলে দুখিনী মা তিনি মাইনা নিছেন কিন্তু আমার সুন্দরী শিক্ষিত বউ আমার মাকে মা হিসাবে মেনে নিতে পারলো না এমন আমাদের সংসার এমন আসেনি না নাই রে ভাই আসেনি না নাই আজকের দিনের বউরা যদি শাশুড়িকে নিজের মা মনে করত তাহলে সংসারে এত অশান্তি আসতো না আর শাশুড়িও যদি নিজের বউটারে বউ মনে না করে নিজের মেয়ের মতো ভাবতো তাহলে সংসারে এত অশান্তি আসতো ভাইরা বন্ধুরা এরপর দেখা গেল কি ওই যুবক বলতেছে আমি অফিস থেকে বাড়িতে যখন ঢুকি রাতের অন্ধকার আমার কানে কানে আমার মায়ের বিরুদ্ধে আমার বউ আমার কানে কানে আমার মায়ের বিরুদ্ধে নালিশ দেয় কানফরা দেয় আমার কান শুধু ভারী করে ভারী করে ভারী করে ভারী করে ভারী করে আমি তো দুর্বল মহব্বত করে ভালোবেসে বিয়ে করেছি এজন্য আমি আমার বউয়ের প্রতি দুর্বল হইয়া মার রুমে ঢুইকা মারে বকাবকি করলাম প্রথম রাতে বকাবকি করলাম মা কইতেছে বাজান আমি কিছু বলি নাই যা কইছে তোর বউয়ে কইছে কিন্তু এরপরও মায়ের কথা বিশ্বাস করলাম না বউয়ের কথা বিশ্বাস করলাম ও আমার ভাইরারে যুবক যদি নিজের জীবনের সাথে মিলে যায় আল্লাহর দোহাই কথাটা দিল দিয়ে গ্রহণ করো কাউকে উদ্দেশ্য নিয়ে কিছু বলতে আসি নাই এসে যে কথাগুলি বলে যাই জানি না কার জীবনে পড়ে যায় তওবা করে এখান থেকে উঠবা চোখের পানি জোরে উঠবা নতুবা জিন্দগি আল্লাহ দুনিয়া তো বরবাদ করে দিবে আগেরা তো কোনো কূল কিনারা খুঁজে পাবা না সাগরে হাবুডুবু খাওয়া একজন মানুষ যেমন ভাবে কোনো কিছু কূল কিনারা পায় না যেই সন্তানের উপরে মার কষ্ট বাবার কষ্ট সেও তার জিন্দগির আর গোটা জীবনটার ভিতরে সাগরে পড়া হাবুডুবু মানুষটার মতোই শুধু ঘুরবে কূল কিনারা খুঁজে পাবে না রে যুবক কূল কিনারা খুঁজে পাবে না বাইরা বন্ধুরা ওই যুবক বলতেছে গল্লার বলি প্রথম রাত গেল আমি বকাবকি করলাম দ্বিতীয় রাতে আইসেই আমি মার গায়ে হাত উঠে ফেললাম যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি দুঃখিনী মা হাউ মা করে কান্না কান্না শুরু করেছে আর বলতেছে বাজার আজকে বুঝি মার গায়ে তুই হাত উঠাই দিলি রে এই হাতটা মা চুমায় চুমায় বড় করছি তোর হাতের মধ্যে মায়ের কি পরিমাণ চুমা লেগে আছে তুই জানো না আজকে হাত দিয়ে বুঝি মারে তুই মারলি ঠিক আছে যা আল্লাহ যেন তোর এই হাত আল্লাহ যেন ফসাইয়া দে তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো ওই যুবক বলতেছে আল্লাহর বলি আমি তখনই টের পাইছি আমার পায়ের নিচের জমিনটা কাঁপে উঠছি আমার তখনই বুঝ হয়ে গেছে মার দুনুটা বদ্ধ আল্লাহর আরশে পৌঁছে গেছে আমার মায়ের নবী কয় বাপ মার দোয়া বদ্দোয়া আল্লাহর আরশে পৌঁছতে মাঝখানে বাধা থাকে না বদ্ধ আল্লাহর আরশে পৌঁছে যায় ওই যুবক বলতেছে গল্লার বলি কিছুদিন পর অফিস থেকে খবর পাইলাম আম্মা মারা গেছে আমি জানাজা পড়ার জন্য বাড়ির দিকে রওনা দিলাম কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা তৈরি হলো অন্য কোনোদিন এত সমস্যা হয় না বাড়িতে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল আমি বাড়িতে ঢুকেই দেখি গ্রামে ঢুকা মাত্রই দেখি মানুষজন একটা লাশ নিয়ে কবরস্থানের দিকে যাইতেছি আমার বুঝ হয়ে গেছে জানাজা শেষ হয়ে গেছে মায়ের মানুষজন অনেক অপেক্ষা করেছে আর কত করবি আমি ভিতরে যাওয়া মাত্রই লোকজন কয় বাবা অনেক অপেক্ষা করেছি রে বাজার আর কত করব আর কত করব এই বইলা মানুষজন কবরে নিয়ে গেছে আমিও কান্দি মানুষকে বলি বাবা তোমাদের কোনো দোষ না এটা আমার কপালের লিখন আমি তখনই বুঝে গেছি মার দুইটা বদ্দোয়া একটা বদ্দোয়া কবুল হয়ে গেছে তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো আমি তো মায়ের জানাজা পড়তে পারি নাই কত চেষ্টা করলাম জানাজা তো পারি নাই এইবার দ্বিতীয় বদ্দোয়াটা ছিল তোর এই হাত যেন পৌঁছা যায় আমি অপেক্ষায় আমি নিশ্চিত হয়ে গেছি মার দ্বিতীয় বদ্দোয়াটাও কবুল হয়ে যাবে
ও আল্লাহর ওলি কিছুদিন পরে আমি দেখতে পেলাম আমার ওই হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিয়েছে ফোড়া এই ফোড়া থেকে পচন শুরু হয়েছে অ্যান্টিবায়োটিক খাই অ্যান্টিবায়োটিক আনলাম খাইলাম কোনো লাভ হয় না ডাক্তাররা নিজেরা বলতেছে আমরা তো কিছুই বুঝি না কেন তোমার রোগ ভালো হয় না কেন তোমার রোগ ভালো হয় না আমরা তো বুঝি না আমি ডাক্তারকে বললাম ডাক্তার তোমরা আমাদের রোগ না ধরতে পারলেও আমি আমার রোগ ধরে ফেলেছি আমার রোগ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে সেই দিন থেকে পচন উপরে উঠে খালি উপরে উঠে উপরে উঠে আইবার আমার ওই সুন্দরী বউ যার মহব্বতে বইরা আমি মার গায়ে হাত উঠাইছি আমার ওই সুন্দরী বউটাও আমারে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে মানুষজন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আত্মীয় স্বজন আমাকে বের করে দিয়েছে এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি মসজিদে মসজিদে যাই কান্না করি ও আল্লাহর ওলি এবার বলুন আমার কোনো মা পাওয়ার উপায় আসেনি উপায় আসেনি এ যুবক মনে রাইখো যদি বাপ মার কলি যায় তুমি ব্যথা দেও তাহলে একমাত্র আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার উপায় হলো মারে বাবারে আবার খুশি করা এছাড়া বিকল্প কোন লাইনে আল্লাহরে খুশি করা যায় না কারণ হলো জান্নাতুল বাকি মদিনার কবর ঠিক না মদিনা শরীফের কবরের নাম কি জান্নাতুল বাকির পাশ দিয়ে আমার রহমতের নবী যান সাহাবায়ে কেরাম নবীর সাথে হঠাৎ করে আল্লাহর নবী অন্তর চুকে দেখতে পেলেন একটা যুবক কবরের ভিতরে আজাব ভোগ করতেছে আগুনে পড়তেছে সাপের কামড় খাইতেছে মা মা কয়া চিৎকার করে কানতেছে আল্লাহ নবীকে আল্লাহ পাক দেখায় দিছে সাহাবীরা দেখে না কবরের আজাব আছে আল্লাহ মানুষে দেখায় না কেন দেখায় না যদি মানুষকে আল্লাহ কবরের আজাব দেখাইতো তাহলে কবরের পাশ দিয়া কেউ সাহস করে যাইতো না রাতের বেলা দূরের কথা দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া যাওয়ার সাহস করতো না কবরস্থান দেখা যায় এতটুকু দূরেও কেউ বাড়ি বানাইতো না যদি কবরের আজাব আল্লাহ মানুষকে দেখাইতো দুনিয়ার নিজাম উল্টা পাল্টা হয়ে যাইত এজন্য মানুষকে আল্লাহ পাক কবরের আজাব দেখায় না কিন্তু গরু ছাগল কবরের আজাব টের পায় মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরু ছাগল দৌড় দেয় আল্লাহ নবী রহমতের নবী কয় সাহাবীরা আমি দেখতেছি যুবকের আজাব চলো আমি নবী তোমাদেরকে নিয়ে একটু মোনাজাত করি আল্লাহ তুমি মোনাজাত করলেন মালিক তোমার কাছে হাত বাড়াই দিছি গো আল্লাহ দয়া করে তুমি যুবকের আজাব বন্ধ করো আল্লাহ পাক রব্বুল আলামিন আজাব বন্ধ করে না মায়ের নবী আবার হাত উঠাইছেন সাহাবীরা আমিন আমিন বলেন এবারও আজাব বন্ধ হয় না নবী আবার হাত উঠাইছেন তিনবার হাত উঠাইছেন তখনও আজাব বন্ধ হয় না এইবার নবী জানতে চাইলেন মালিক আমি হাত উঠাইতে দেরি কবুল হতে দেরি হয় না আজকে কি হলো আমার কি হাতের দাম তোমার কাছে কমে গেল নাকি আল্লাহ তুমি একটু বলো এই কথা বলতে আল্লাহ কয় না বন্ধু তোমার হাতের দাম কমে নাই বন্ধু এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার মনে ভীষণ কষ্ট মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে আমি আল্লাহ তুমি বন্ধুর দোয়াও কবুল করব না আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন দৌড়ায় তার মারে সালাম দাও সাহাবীরা দৌড়ায় যায় তার মাকে সালাম দিলেন মহিলা আসলো আল্লাহ নবী কইতেছেন মা গো কবরটা চিনুনি মহিলা কয় নবী গো চিনি এটা আমার সন্তানের কবর আল্লাহ নবী কয় মা এই সন্তান বুঝি তোমার ভীষণ কষ্ট দিয়েছে যার কারণে কবরের মধ্যে আজাব ভোগ করতেছে গো মা চিৎকার করে করে আম্মা আম্মা করে ডাকতেছি ও গো মা সন্তানের পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি তারে মাপ করে দাও এই সন্তান তো তোমারই কত রাত সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছো কত চুকের পানি জড়ায় ধরে আল্লাহর কাছে কাঁদছো সন্তানের সুস্থতার জন্য এই সন্তানকে তুমি একটু মাফ করে দাও না কবরের মধ্যে আজাব ভোগ করতেছি আমি রহমতের নবী কেমনে যাই কেমনে চলে যাই তারে আজাবে রাইখা আমি তো রহমতের নবী হাত বাড়াইছি একবার না তিনবার আল্লাহ আমার হাত ফিরায় দিছে তুমি তার মাফ না করলে আল্লাহ আমার সুপারিশটাও কবুল করে না
এই কথা বলতেই মহিলার চোখ থেকে দর দর করে পানি ঝরা শুরু হয়ে গেল মহিলায় কান্দার কই নবী গো আমি এরে মাফ করব না আমি এরে মাফ করব না কেন গো নবী জানেন নি এখনো আমার পিঠে মায়ের দাগ আছে আমার পিঠে এখনো তার আগাতের দাগ আছে মায়ের দাগ না গো নবী আমি দেরে মাফ করব না আল্লাহ নবী পড়ে গেলেন বেকায়দায় নবী কো আল্লাহ মার দিলটা শক্ত হয়ে গেছে মায় মাফ করবে না ও মালিক আমি জানি বাপ মার দিল যত শক্ত হোক বেশিক্ষণ থাকে না যদি সন্তানের বিপদ বাপ মা নিজের চোখে দেখে তাহলে কিন্তু দিল নরম হয়ে যায় ও আল্লাহ কবরের আজাবটা তুমি আমারে যেভাবে দেখাইছো এইভাবে তার মারেও দেখায়া দাও সাথে সাথে আল্লাহ কো বন্ধু তোমার এই সুপারিশটা আমি আল্লাহ কবুল করলাম এমনি কবরের আজাবের দৃশ্যটা আল্লাহ পাক তার মারেও দেখায় দিছে মা যেই মাত্র দেখছে কবরের ভিতরে সন্তানের আজাব সাপের কামড় আগুনে পুরের দৃশ্য সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে মা চিৎকার দিয়ে কয় অগল অগনবীজি আমার কলিজায় যত ব্যথা ছিল আমি সব ভুলে গেছি মায় মাফ করতে দেরি হয়েছে আজাব বন্ধ হতে দেরি হয় না তাহলে আপনারা বলুন বাপ মারে কেউ যদি কষ্ট দেয় এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে রইছে অতএব আল্লাহকে যদি রাজি করাইতে হয় বাপ মারে খুশি না কইরা দুনিয়ার মানুষে খুশি করলো আল্লাহ রাজি হবে আল্লাহর নবী কয় শেষ মেশ একখান হাদিস শুনেন মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি কোন সন্তান যদি রাতের বেলা মা আর বাবারে খুশি করে ঘুমায় ভালো করে শুনেন আল্লাহর নবীর হাদিস রাতের বেলা যদি কোন সন্তান বাপ মারে খুশি করে ঘুমায় কিভাবে খুশি করবেন সেটা আপনার ইচ্ছা আমি বলবো না এটা কেমনে আপনি জানেন পাশে বসে যদি মার সাথে একটু গল্প করেন সন্তান তো মুখ ভরে আম্মা আব্বা কইয়া বেশি বেশি ডাক দিলেই বাপ মার দিল খুশি হয়ে যায় ঠিক না বাপ মারে খুশি করা পৃথিবীতে সবচেয়ে সহজ শ্বশুর বাড়ির মানুষকে খুশি করতেও বোয়াল মাছ নিতে হয় কিন্তু মারে আর বাবারে খুশি করতে আম্মা আব্বা মুখটা বইরা আম্মা আব্বা ডাক ডাক দিয়া দেখো মার দিল খুশি হয়ে গেছে আর আল্লাহ বলে বান্দা যখনই তুই তোর মার দিল খুশি করবে বাবার দিল খুশি করবে আমি আরশের মালিক তোর উপরে খুশি হয়ে যায় এটা আমার আরশ পর্যন্ত পৌঁছে যায় আমি খুশি হয়ে যায় রাতের বেলা যদি ঘুমানোর আগে তুমি এরকম খুশি করে ঘুমাইতে পারো অথবা বাজার থেকে একালে কমলা আনি আম্মা আজকে কমলাটা তোমার জন্য আনছি আব্বা আজকে খুব মিষ্টি কমলা পাইছি আম্মা আব্বা তোমার জন্য আনছি এই কথাটা কইয়া দেখো না বাবা কেমনে খুশি হয় আমার সন্তান বাজারে গিয়ে আমার কথা বলছে না রাতের বেলা যদি তুমি খুশি করে ঘুমাও নবী বলেন সকাল হওয়া মাত্রই জান্নাতের দুইটা দরজা আল্লাহ তোমার জন্য খুলে দেয় ওমান আসবাহ আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ লাহু বাবান মাফতুহান মিনান নার আর যদি রাতের বেলা কোনো সন্তান বাপ মারে আঘাত দিয়া ঘুমায় আঘাত দিয়া ভালো করে জানে দিনের বেলা সে এমন ভাবে কথা কইছে যেই কথার কারণে বাবার কলিজায় ব্যথা পাইছে মায়ের কলিজায় ব্যথা পাইছে মা ঘুমাইতে পারে না সন্তানের এই কথা শুইনে মার ঘুমে ধরে না বাবার ঘুম আসে না বুড়া বুড়ি বৃদ্ধা বৃদ্ধ বাবা আর মা তারা ঘুমাইতে গেলে একজন আরেকজনকে সান্ত্বনা দেয় কান্দো না এখন তো তাদেরই সময় আমাদের সময় শেষ আর কয়দিন বা দুনিয়া বাঁচব এই বইলা স্বামী স্ত্রী রে চোখের পানি মুইসা দেয় আর স্ত্রী স্বামীর চোখের পানি মুইসা দেয় এইভাবে তুমি বাবারে মারে কান্দাইয়া যে ঘুমাইতে গেছো রে যুবক আমার মায়ার নবী দয়ার নবী কয় তোর বাপ মা ঘুমায় না আর তুই বুঝি ঘুমাইতেছ সকাল হওয়া মাত্রই জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দেয় নাউজুবিল্লাহ এই রাত যদি মরণ হয় নিশ্চিত জাহান্নামে এই রাত যদি যুবকের মরণ হয় নিশ্চিত জাহান্নামে হে 112 যদি হজ করে আয় সারা জীবনও যদি হজ করে এই নিশ্চিত জাহান্নামে এই রাত্রে যেই রাত্রে মারে কষ্ট দিয়ে ঘুমাইতেছে আর যদি এই রাত তার মরণ হয় এমন কোনো আমল নাই তারে জাহান্নাম থেকে ফিরাইতে পারে এজন্য নবী বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ আদ-দায়্যুস মুদমিলুল খামর ওয়াল আক আদ-দায়্যুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস
তিন ব্যক্তির জন্য জাহান্নাম জান্নাত হারাম, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, মদখুর আর এক হলো বাপ মার অবাধ্য সন্তান, আর এক হলো দাইয়ুস। দাইয়ুস হলো ওই পুরুষকে বলে যে পুরুষ ঘরের ভিতরে স্ত্রী অসামাজিক অনিসলামিক কাজ করতেছে, বেফরদায় চলতেছে, আল্লাহরে নারাজ করতেছে, সন্তানও করতেছে, বউও করতেছে, তার অধীনস্থ মানুষগুলা আল্লাহর অবাধ্য পথে চলতেছে, বেফরদায় বাইরিতেছে, এরপরেও যে পুরুষে বাধা দেয় না, এই পুরুষ হইল পুরুষ দাইয়ুস, এই পুরুষ হইল পুরুষ দাইয়ুস। নবী বলে এই পুরুষ দাইয়ুসের জন্য জান্নাত হারাম, যে তার স্ত্রীরে বেপরদায় দেখকেও বাধা দেয় না, যে তার মেয়েটারে বেপরদায় দেখকেও বাধা দেয় না, যে তার বোনটারে বেপরদায় দেখকেও বাধা দেয় না, খারাপ কাজ চোখের সামনে হয় এরপরে যেই পুরুষ বাধা দেয় না, তার অধীনস্থ লোক অন্যায় কাজ করতেছে এরপরেও তাদেরকে শাসন করে না, আল্লাহ নবী কয় সে হলো পুরুষ দাইয়ুস, তার উপরে জান্নাত হারাম হয়ে যায়, নাউজুবিল্লাহ। অতএব আমার ভাইয়েরা বন্ধুরা, এবার আসুন আমাদের বাপ মা যাদের দুনিয়ায় জীবিত আমরা তাদেরকে আজ রাত খুশি করব, আর যাদের বাপ মা দুনিয়ায় নাই আমরা কি করব, একটা আমল নবী বলে দিছেন, মান জারা ফি কাবরা বা ওয়াহি ফি কুল্লি জুমআতিন গুফির লাহু কুতিবা বারান রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস। জুম্মার দিন যদি কেউ মা বাবার কবর জিয়ারত করে, জুম্মার দিন যদি বাপ মার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়া যদি সে বাপ মারে কোনো কারণে ইচ্ছা অনিচ্ছা কষ্ট দিয়া থাকে, আল্লাহ তারে মাফ কইরা বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয়। এই যে কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল, বলুন জুম্মার দিন আমরা জুম্মার নামাজ পইরা, অথবা জুম্মার দিন ফজর পইরা, অথবা না পারলে আসরের পরে জুম্মার দিন আমরা কবর জিয়ারত করতে কোন কোন আওলাদ রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখা, আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على